হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো পিঠা এই পিঠাটা আমি একদম অন্যরকমভাবে বানাবো এই পিঠাটা দেখতে আনারসের মতো লাগে তাই আমি এর নাম দিয়েছি আনারস পিঠা তাহলে দেখে নিই কীভাবে আমি এই পিঠাটা বানাব পিঠা বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়াগুলিকে শুকনা খোলায় টেলে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম এখন এইগুলিকে অনবরোধ নেড়ে চেড়ে নিতে হবে নাড়াবদ্ধ করা যাবে না না হলে কিন্তু চালের গোড়াগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চালের গোড়াগুলি যাতে ব্রাউন কালার না হয় সেদিকেও লক্ষ্য করতে হবে এইভাবে শুকনা খোলায় টেলে নিলে জলের পরিমাণটা বুঝতে পারবেন কতটুক এর মধ্যে জল লাগবে প্রায় দুই মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে এইগুলিকে নেড়েচেড়ে নামিয়ে নিলেই হবে আমার চালের গুঁড়াগুলি হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব এখন পিটার পোটটা তৈরি করে নেব তার জন্য একই ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো এরপর এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি তা আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন চিনি আর নারকেল কোরানোগুলিকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর নাতে নাতে দেখবেন অনেকটাই আঠালু ভাব হয়ে যাবে তখন এইগুলিকে নামিয়ে নিতে হবে দেখুন নারকেল কোরানোগুলি কিন্তু আমার আঠালু ভাব হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব এরপর শুকনা খোলায় টেলে রাখা চালের গুঁড়াগুলির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ফুটানো গরম জল অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে চামচের সাইজে নাড়তে হবে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এগুলিকে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর এর থেকে ছোট ছোটো করে লিচি কেটে নিতে হবে এর থেকে একটা লিচি নিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে গোল করে নিতে হবে একইভাবে আমার সবগুলি লিচি কাটা হয়ে গেছে তো এখন আমি একটা লিচি নিয়ে এভাবে হাতের সাইজে গুল করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর এখন এর মুখটা চেপে বদ্ধ করে দিতে হবে তারপর হাতের তালুর মধ্যে এইভাবে গুল করে তারপর এইভাবে লম্বা শেপ দিতে হবে এরপর যে কোনো এক সাইড এইভাবে একটু চেপে সমান করে নিতে হবে এখন একটা কেচি সাইজে এইভাবে কেটে শেপ দিয়ে দেব আর কেচি দিয়ে কাটার সময় লক্ষ্য করতে হবে ভিতরের পুরগুলি যাতে বেরিয়ে না আসে এইভাবে কেচির সাহায্যে কেটে নিলে পিঠাগুলি দেখতে এত সুন্দর লাগে হঠাৎ করে দেখলে কেউ বুঝতে পারবেন না যে পিঠাগুলি কীভাবে বানিয়েছেন এখন পৌষ সংক্রান্তি এসেছে সবাই এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে চমকে দিন দেখুন পিঠাগুলি দেখতে আনারসের মতো লাগে তাই আমি এর নাম দিয়েছি আনারস পিঠা তো একইভাবে আমি সবগুলি পিঠা এইভাবে তৈরি করে নেব সবগুলি পিঠা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন পিঠাগুলি দেখতে খুব সুন্দর লাগছে এখন আমি পিঠাগুলিকে বাফিয়ে নেব তার জন্য কড়াইতে জল বসিয়ে এর উপরে আমি ছিদ্রযুক্ত থালা একটা বসিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পিঠাগুলি এভাবে পিঠাগুলিকে বসিয়ে দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সবগুলি পিঠা আমার দেওয়া হয়ে গেছে এখন এইগুলিকে বিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দেব আর কাছে ডাকনার মধ্যে যে ছিদ্র থাকে ছিদ্রটাকে বদ্ধ করে দিতে হবে না হলে কিন্তু ভাবগুলি বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে প্রায় বিশ মিনিট পর ডাকনার সরিয়ে নিলাম দেখুন পিঠাগুলি খুব সুন্দর হয়েছে তো এখন আমি এগুলিকে নামিয়ে নেব আমার এই পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন